শুভ সকাল বিবিএ অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন বছরে তোমাদের স্বাগতম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু সালে আমার আমরা আজকে আমাদের অনলাইন প্রথম ক্লাসে এসেছি আমরা আজকে আমরা আমাদের পূর্বের লেকচারের ধারাবাহিকতায় যে সকল বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের চলমান যেই অধ্যায়টা ছিল যৌথ মূলধনী কোম্পানি সংগঠন এবং এর কিছু বিষয় নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং নতুন বছর তোমাদের জন্য সুস্থ সুন্দর এবং কল্যাণময় হয়ে কাটুক আর পুরাতন বছরের জরা জরাজীর্ণতা ভুলে আমরা নতুন করে আমাদের জীবন সাজাতে শিখি তাহলে আমরা আমাদের নিয়মিত ক্লাস সেশনে চলে যাচ্ছি আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোকপাত করব সেগুলো হচ্ছে কোম্পানি ব্যবসায়ের সুবিধা আর হচ্ছে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য তাহলে আমরা প্রথমেই চলে যাই পাবলিক লিমিটেড কোম্পানির কি কি সুবিধা আছে সেসব বিষয় নিয়ে কথা বলতে পাবলিক লিমিটেড কোম্পানির সুবিধাগুলো যদি আমরা এক নজরে বলি তাহলে বলতে যে অধিক সদস্য সংখ্যা ও উৎপাদন সুবিধা ব্যবস্থাপনা শেয়ার বিক্রয় ও হস্তান্তরযোগ্যতা স্বাধীন সত্তা সীমিত দায় লাভজনক বিনিয়োগ স্বেচ্ছাচারিতা হ্রাস জালিয়াতির সুযোগ হ্রাস তফসিল একের ব্যবহার সুবিধা ঝুঁকি বন্টন ঋণের সুযোগ কর্মসংস্থানের সুযোগ সদস্যদের সামাজিক মর্যাদা আমরা এখন তাহলে যে বিষয়টা ব্যাখ্যা করব সেটা হচ্ছে যে অধিক সংখ্যা ও পর্যাপ্ত মূলধন পাবলিক লিমিটেড কোম্পানির যেহেতু জনগণের কাছ থেকে শেয়ার বা শেয়ার বিক্রি বা ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন যোগানের সুযোগ সুবিধা রয়েছে সেজন্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কখনো সদস্য সংখ্যার অপর্যাপ্ততা থাকে না বা মূলধনের আধিক্য থাকে এই সুবিধাটা হচ্ছে একটা বড় ধরনের সুবিধা যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অসুবিধায় ভুগতে থাকে এরপর হচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বৃহদায়তন উৎপাদন সুবিধা একটা দেশের প্রেক্ষাপটে অনেক সময় বৃহদায়তনের উৎপাদন প্রয়োজন পড়ে এবং সেক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না যা পাবলিক লিমিটেড কোম্পানি খুব সহজেই সেই বৃহদায়তন উৎপাদনের ঝুঁকিটা গ্রহণ করতে পারে এরপর হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা এবং ব্যবস্থাপনা পুরোপুরি হচ্ছে ভিন্ন তাই পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দক্ষ ব্যবস্থাপক সংগ্রহ করা খুবই সুবিধাজনক আর এই সুযোগটা পাবলিক লিমিটেড কোম্পানি সবসময় গ্রহণ করে থাকে এরপর হচ্ছে শেয়ার বিক্রয় ও হস্তান্তরযোগ্যতা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রয় এবং হস্তান্তরযোগ্যতায় কোনো বাধা নাই সেজন্য অবাধে শেয়ার বিক্রয় এবং হস্তান্তর করা যায় এরপর হচ্ছে স্বাধীন সত্তা পাবলিক লিমিটেড কোম্পানি যদি একবার তৈরি হয়ে যায় সেটা তৃতীয় কোনো ব্যক্তি হিসেবে বা তৃতীয় সত্তা হিসেবে আবির্ভূত হয় যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সম্ভব নয় এই সকল ক্ষেত্রে বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা ভেঙে গেলে কোম্পানি ভেঙে যায় কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এরকম কোনো বাধা বিঘ্ন নেই এরপর হচ্ছে সীমিত দায় পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার মালিকদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ সেক্ষেত্রে তাদের শেয়ারের অধিক পরিমাণ মূলধন খোয়া যায় না যদি কোনো সমস্যার তৈরি হয় এরপর হচ্ছে লাভজনক বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক এই ক্ষেত্রে মালিকানার শেয়ার দ্বারা যেমন দায় সীমাবদ্ধ থাকে লাভটাও তাদের সেই অনুপাতে আসে এবং লাভের পরিমাণও বেশি হয় এরপর হচ্ছে স্বেচ্ছাচারিতা হ্রাস প্রাইভেট লিমিটেড কোম্পানির যেমন হচ্ছে স্বজন বা হচ্ছে শেয়ারের মালিক যে যত বেশি তার মধ্যে একটা আধিপত্য বিস্তারের প্রবণতা থাকে যা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সম্ভব নয় এরপর আসি আমরা আরেকটা সুবিধা হচ্ছে জালিয়াতির সুযোগ হ্রাস জালিয়াতি স্বচ্ছতা না থাকলে প্রতিষ্ঠানের জালিয়াতি করা সুবিধা আর পাবলিক লিমিটেড কোম্পানির যেহেতু সবকিছু ব্যাপক পরিমাণে স্বচ্ছতা মেনটেন করে করতে হয় তাই এর জালিয়াতির সুযোগও অনেকাংশে হ্রাস পায় দশ নম্বর সুবিধাটা হচ্ছে তফসিল এক ব্যবহারের সুবিধা আমরা আমাদের যে কোম্পানি প্রতিষ্ঠার যে তফসিল রয়েছে তার মধ্যে যতগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে বা রুলস রেগুলেশনস আছে সেগুলোর সঠিক এবং উপযুক্ত ব্যবহার সম্ভব পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কাজেতে নতুন করে কোনো রুলস রেগুলেশন বা নিয়ম নীতি প্রণয়ন করতে হয় না তাই পাবলিক লিমিটেড কোম্পানি তফসিল এক ব্যবহারের যে সুন্দর সুযোগটা রয়েছে সেটা গ্রহণ করতে পারে এরপর হচ্ছে ঝুঁকি বন্টন পাবলিক লিমিটেড কোম্পানির ঝুঁকি খুব সহজেই বা অনায়াসে বন্টন করা সম্ভব যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার মালিক অগণিত তাই এর দায় বা যে ঝুঁকি রয়েছে সেটা অনায়াসে অধিক পরিমাণে বন্টন করা সম্ভব এরপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির গৃহদায়তন উৎপাদন প্রক্রিয়া সম্ভব সেহেতু এই পাবলিক লিমিটেড কোম্পানিতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করাও সম্ভব এরপর হচ্ছে সদস্যদের সামাজিক মর্যাদা এই পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার মালিকরা সমাজে বিশেষভাবে পরিগণিত হয় বা মালিক হিসেবে পরিগণিত হয় এতে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এই সকল সুবিধার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো গড়ে ওঠে এবং তাদের সুফল বয়ে বেড়ায় এরপর আমরা আসি যে আমরা তুলনামূলক ব্যাখ্যা করব যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এদের মধ্যে পার্থক্যগুলো কি কি রয়েছে আমরা প্রথমেই আসি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে গঠনগত যে পার্থক্যটা রয়েছে সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অনেকটা সহজ আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় পাবলিক লিমিটেড কোম্পানির তুলনামূলকভাবে জটিল গঠন প্রক্রিয়া এরপর হচ্ছে সদস্য সংখ্যা সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুইজন থেকে পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় সদস্য সংখ্যা আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সাতজন থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সদস্য সংখ্যা রয়েছে এই দিক থেকে দুই প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য বিদ্যমান এরপর হচ্ছে কার্য শুরু প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর এ কোম্পানি কাজ শুরু করতে পারে আর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্যে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে কাজ আরম্ভ করতে একটু দীর্ঘস্থায়ী সময়ের প্রয়োজন পড়ে এরপর হচ্ছে শেয়ার বিক্রয় প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে এরপর হচ্ছে বিবরণপত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা এক বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পত্র বা বিবৃতি তৈরি এবং নিবন্ধনের নিকট তা জমা দান অপরিহার্য এরপর হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্যতা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এরপর হচ্ছে মূলধন ও আয়তন সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার কারণে মূলধনের পরিমাণ এক্ষেত্রে তুলনামূলকভাবে কম হয় এর ফলে প্রাইভেট লিমিটেড কোম্পানির আয়তনও ছোট হয় সদস্য সংখ্যা বেশি হওয়ার এক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হয় ফলে এরূপ সংগঠনের বৃহদায়তন প্রকৃতির হয়ে থাকে এরপর হচ্ছে ন্যূনতম মূলধন কাজ শুরুর জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করা অপরিহার্য নয় কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কাজ শুরুর পূর্বে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতেই হবে এরপর হচ্ছে পরিচালকের সদস্য সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে দুইজন পরিচালক থাকলে চলবে কিন্তু আইনগতভাবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে তিনজন পরিচালক অবশ্যই রাখতে হবে এরপরে হচ্ছে পরিচালক পর্ষদ গঠন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছরই পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না কিন্তু প্রায় পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রতি বছরই অবসর গ্রহণকারী পরিচালকদের স্থলে নতুন পরিচালক নির্বাচন ও পর্ষদ গঠিত হয় এরপর হচ্ছে পরিচালকের অবসর গ্রহণ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকদের বাধ্যতামূলক অবসর গ্রহণের কোনো নিয়ম প্রযোজ্য হয় না কিন্তু আইনগতভাবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এক তৃতীয়াংশ পরিচালকের সংখ্যা বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণের নীতি প্রযোজ্য এরপর হচ্ছে বিধিবদ্ধ সভা এবং বিবরণী প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান এবং বিধিবদ্ধ বিবরণী তৈরি আবশ্যক নয় আর পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পর নির্ধারিত সময়ের জন্য বিধিবদ্ধ সভা আহ্বান করা অপরিহার্য এরপর হচ্ছে ভোটাধিকার পরিচালকদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বিষয়ের ক্ষেত্রেও পরিচালকগণ ভোট দিতে পারে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো পরিচালক ভোট দিতে পারবে না এরপর হচ্ছে ব্যবস্থাপনা আইনগতভাবে জটিলতা অনেকটা মুক্ত হওয়ায় প্রাইভেট প্রতিষ্ঠানের ছোট হওয়ার কারণে এর ব্যবস্থাপনাও অনেকটা সহজ কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান ও আইনগত কারণে পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা বেশ জটিল এরপর আসি আমরা যে পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে কী কী পার্থক্য বিদ্যমান রয়েছে সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী তৈরি করা হয়ে থাকে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইচ্ছে করলে আইনে বর্ণিত তফসিল এককে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারে এরপর হচ্ছে ঋণপত্র ও শেয়ার ওয়ারেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই ঋণপত্র বা শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে না কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি প্রয়োজনে যে কোনো সময়ে ঋণপত্র ইস্যু করতে পূর্বমূল্য আদায়কৃত শেয়ারের বিপক্ষে শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে এরপর হচ্ছে সদস্য সূচি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পৃথক সদস্য সদস্যসূচি তৈরি ও সংরক্ষণ বাধ্যতামূলক নয় কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পঞ্চাশের অধিক সদস্য থাকলে এতে বাধ্যতামূলকভাবে সদস্য সূচি সংরক্ষণ করতে হবে আমরা আঠারো নম্বর পয়েন্টে আসি সেটা হচ্ছে যে গোপনীয়তা রক্ষা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আইনগত সুবিধা থাকার কারণে ও সদস্য সংখ্যা কম থাকায় এক্ষেত্রে অধিক গোপনীয়তা রক্ষা করা যায় কিন্তু পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে সদস্য সংখ্যার আধিক্য ও আইনগত কারণে এক্ষেত্রে অধিক গোপনীয়তা রক্ষা করা যায় না সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে এই শেয়ার হোল্ডারদের মধ্যে এই লেভেলের সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয় না এখন আমরা যদি শেষ করতে চাই তাহলে বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছোট আকৃতির প্রতিষ্ঠান হলেও পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু আইনগত সুবিধা ভোগ করে সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির আইনের কড়াকড়ি অনুসরণের মাধ্যমে বৃহদায়তন ও অধিক জনআস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে আমরা আমাদের আজকের ক্লাস সেশনের একদম লাস্ট মুহূর্তে চলে আসছি আমাদের করোনা পরিস্থিতিতে যখন যখন এখনো হচ্ছে খুব একটা কমেনি বরঞ্চ শীতের তীব্রতার সাথে সাথে কিছুটা বেড়ে চলেছে তাই আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব আর আমাদের পরীক্ষা খুবই আসন্ন সব পরীক্ষার মোটামুটি ডেট হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে যাতে আসন্ন পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো তাহলে ভালো থাকবে সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ